আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজে। ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের বরখাস্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মিজানুর রহমানকে 3 বছর ও দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসিরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। রায় বলা হয় ঘুষ ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। অবৈধ সম্পদের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য ডিআইজি মিজান ঘুষ প্রদান করেন দুদক কর্মকর্তা এনামুল বাসিরকে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য 40 লাখ টাকা ঘুষ লেনদেন করেন সরকারি এই দুই কর্মকর্তা। পরস্পর যোগসাজশে ঘৃণিত এই অপরাধ সংগঠিত করায় তাদের বিরুদ্ধে 2019 সালের 17 জুলাই দুদক বাদী হয়ে মামলা করে। দুদকের মামলার রায় ঘোষণার আগে সকালে আদালতে হাজির করা হয় দুর্নীতিগ্রস্ত সরকারি ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে। বুধবার সকাল 11:30টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান। পরে দুদকের বরখাস্তকৃত পরিচালক এনামুল বাসিরকে 2 ধারায় 8 বছর বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে 80 লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে আদালত বলেন বাসিরের 2 ধারার শাস্তি একসাথে চলবে, তাতে তাকে 5 বছরের কারাভোগ করতে হবে। এদিকে অভিযোগের 2 ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন ডিআইজি মিজান, তাকে শুধু ঘুষ দেওয়ার অপরাধে 3 বছর কারাদণ্ড দেয় আদালত। জনাব এনামুল বাসিরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এবং মানি লন্ডারিং অপরাধ, আর একটি অপরাধ জেনারেল ক্রসেস অ্যাক্টের কারণে বার হয়েছে, তাকে 8 বছর শাস্তি দেওয়া হয়েছে এবং 80 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে। জনাব মিজানুর রহমান ডিআইজি, তার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অপরাধ, ক্ষমতার অপব্যবহার, সেই অপরাধে তাকে 3 বছরের শাস্তি তাকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা শতভাগ আমরা প্রমাণ করতে পেরেছি। আদালত তার মূল্যায়নে বলেন ঘুষ লেনদেনের মতো ঘৃণিত অপরাধে সরকারি কর্মকর্তারা জড়িত না হন, তার জন্য এই রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। এদিকে দুর্নীতি দমন কমিশনের আলোচিত উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে 10 আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন। গেল 16 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদক চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। আগামী 1 বছরের মধ্যে 18 থেকে 50 বছর বয়সী বাংলাদেশী নাগরিকের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশের বাইরে থাকা প্রবাসীরাও এ সুবিধা পাবেন। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন পেনশন ব্যবস্থার আওতায় গঠিত তহবিলে যারা যে পরিমাণ চাঁদা দেবেন ওই তহবিলে একই পরিমাণ চাঁদা সরকারও দেবে। এটি ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। বিনিয়োগ থেকে যে মুনাফা আসবে তা পেনশনধারীদের মধ্যে বিতরণ করা হবে। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে। সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ তাদের সম্বন্ধে আমরা পরে বিবেচনা করব। ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা প্রদান সাপেক্ষে মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবে। প্রতিটি নাগরিকের জন্য একটি পেনশন অ্যাকাউন্ট থাকবে, ফলে চাকরি পরিবর্তন করলেও পেনশন হিসাব অপরিবর্তিত থাকবে। বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। আগামী মাস থেকে প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বিমানের জন্য অন্তত 2টি কার্গো জাহাজ কেনা জরুরি বলে মনে করেন সরকার প্রধান। সৈয়দ খানের রিপোর্ট। 1972 সালের 4 জানুয়ারি একটি পুরনো ডেপুটার উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। অনেক বাধা পেরিয়ে বিমানের বহরে এখন
বেশ কয়েকটি সর্বাধুনিক সহ মোট ২১টি উড়োজাহাজ। যাত্রী পরিবহন সক্ষমতাও বেড়েছে কয়েক গুণ। অঙ্গীকারবদ্ধ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সবাইকে সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় পতাকাবাহী সংস্থাটিকে ধ্বংস করা হয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর বিমানের সেবার মান বাড়িয়েছে। বাংলাদেশ বিমান তখন নিউ ইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, ফ্রাঙ্কফর্ট, বোম্বাই, নারিতা এবং ইয়াঙ্গুন রুটে যে বিমান চলাচল করত সেগুলি সব লোকসান দেয় এবং এক একে সব বন্ধই করে দিতে হয় দিয়েছিল। কাজে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ব্যবস্থা নিই এবং কীভাবে আমরা বিমানকে আরও শক্তিশালী করি, সেবা আরও বৃদ্ধি করি। বিমানের সব কিছু ডিজিটালাইজ করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। মার্চ 2022 সাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করে দিচ্ছেন। অনলাইনে টিকিটিং, রিজার্ভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চেক ইন, সব কিছু অনলাইনে হবে। কক্সবাজার সহ দেশের বিমানবন্দরগুলো আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। সৈয়দপুরের উন্নয়ন কাজ এগিয়ে চলছে, সিলেটের উন্নয়ন কাজ এগিয়ে চলছে, আমাদের চট্টগ্রামকেও সেভাবে উন্নত করতে হবে কাজী, এবং বরিশাল এয়ারপোর্টটাও চালু করা হয়েছে, সেটা সেখানকার সেবাও উন্নত করতে হবে। এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে যোগাযোগ ব্যবস্থা যত সুন্দর হয়, দ্রুত হয়, বিনিয়োগকারীরা এখানে আসবে, বিনিয়োগ করবে, আবার আমাদেরও যারা জনগণ বিভিন্ন অঞ্চলে বসবাস করেন তাদেরও যোগাযোগটা ভালো হলে তাদেরও কর্মক্ষেত্রে আরও কাজ দক্ষতার সাথে করতে পারবেন, তাছাড়া বিনিয়োগের ক্ষেত্রটাও আরও সুগম হবে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ১০ টাকা মূল্যের স্মারক ডাক টিকিট, খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ডি8 সচিবালয়ের মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি পিটিএ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ২৬ ফেব্রুয়ারি পর করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধের গুজবে সাভারে টিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ও বিশৃঙ্খলার কারণে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এদিকে বুস্টার ডোজ দেওয়ার পর শরীরে ৫ গুণ অ্যান্টিবডি তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। করোনা টিকার দুই ডোজ নেয়ার এক মাস পর ৯৮% বেশি অ্যান্টিবডি তৈরি হয় শরীরে। ৬ মাস পর তা কমে আসলে বুস্টার ডোজ নেয়ার পর আবার বাড়ে। মিক্সড ভ্যাকসিনের ফলে এমনটা হয়। নিজেদের গবেষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছু কারো কম আছে, কাদের আরো একটু বেশি হয়েছে, সব কিছু মিলে ৫ গুণ বেড়েছে বুস্টার ডোজ দেওয়ার পরে। আমাদের দেশে কিন্তু আমরা প্রথমে যে ইঞ্জেকশনটা দিয়েছি সেটা ছিল অ্যাস্ট্রাজেনেকা, পরবর্তীতে বুস্টার ডোজটা আমরা দিয়েছি কিন্তু ফাইজার বা মডার্না। এই দুটোর মিক্সড অ্যান্ড ম্যাচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে তাতে অ্যান্টিবডির পরিমাণটি বেড়ে যায় এবং সেটাই আমরা পরীক্ষায় পেয়েছি। এদিকে ২৬ ফেব্রুয়ারির পর করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধের গুজবে সাভারে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট টিকা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ১৯৫৫ জনে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,২৯৮ জন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা।
করোনা ভাইরাসের বুস্টার ডোজ টিকা নিয়েছেন বেগম খালেদা জিয়া। বিকেল মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে ফাইজারের টিকা নেন বিএনপি চেয়ারপারসন। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহেদ হোসেন বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে চিকিৎসা নিতে পারলেও প্রতিহিংসার রাজনীতির জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। সাকিব রহমানের রিপোর্ট। মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার তৃতীয় ও বুস্টার ডোজের ফাইজারের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের ফিরোজা থেকে বিকেল চারটায় বের হয়ে হাসপাতালে আসেন বেগম জিয়া। এ সময় হাসপাতাল এলাকায় নেতাকর্মীরা ভিড় করে দলের চেয়ারপারসনকে দেখার জন্য। বিভিন্ন স্লোগান দেয় তারা। টিকা দেওয়ার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম জিয়া। প্রাথমিক রোগের চিকিৎসার জন্য দেশের বাইরে অবশ্যই এই দেশের প্রথিত যশা সকল চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তারা অফিসিয়ালি হাসপাতাল মানে আনুষ্ঠানিকভাবে রিকমেন্ড করেছে দেশের বাইরে চিকিৎসার জন্য। আওয়ামী লীগের নেতারা দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে জানালেও উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যায়, কিন্তু প্রতিহিংসার রাজনীতির কারণে খালেদা জিয়াকে অনুমতি দেয়া হচ্ছে না। ফয়দুল কাদের সাহেব এখানে ভর্তি ছিলেন বিএসএমইউতে, ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। কয়েকদিন আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ সাহেবকে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা খেয়াল করেছেন। উনি চিকিৎসাধীন হয়ে এখন বাংলাদেশে ফিরত এসেছেন। উবাইদুল কাদের সাহেব পরিষদ কিন্তু অসুস্থ হলে চিকিৎসা পাবে না, যে আচরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী গণতন্ত্রের নেত্রীর প্রতি করা হলো, প্রতিহিংসার রাজনীতি চলতে পারে না। এর আগে 19 জুলাই মডার্নার প্রথম ডোজ ও এক মাস পর 18 আগস্ট নেন দ্বিতীয় ডোজ টিকা। সাকিব রহমান, আরটিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে এক মাস বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দ্বিতীয় দিনে ক্লাসে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এদিনও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চালানো হয়েছে। প্রথম দফায় খোলা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 2 মার্চ থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ের যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে তারাই কেবল শ্রেণীকক্ষে যেতে পারছে, অন্যরা ক্লাস করছে অনলাইনে। পরীক্ষাও সামনে আছে, আমাদের ক্লাসগুলো করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই এতদিন পর খোলার কারণে আমি অনেক বেশি খুশি, তাই আমরা অনেক হ্যাপি মুডে এখানে আসছি। তো এসে এখন ভালো লাগছে, কারণ স্কুল বন্ধ থাকলে ভালো লাগে না, আর বাসায় থাকলে পড়ালেখা হয়ও না। আমাদের অনেক ভালো লাগতেছে অ্যাকচুয়ালি, কারণ অনেকদিন আমরা পড়াশোনা থেকে একটু দূরেই সরে গেছিলাম। কারণ এই 20টা নির্দেশনা যেটা দিয়েছে সেই নির্দেশনাগুলি যেন আমরা সম্পূর্ণভাবে সবাই পালন করি, কারণ সারা বাংলাদেশে যদি শিক্ষা প্রতিষ্ঠান আমরা সঠিক মতো চালাতে পারি তাহলেই কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা থাকবে। ঘাসে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে 11টি জেব্রার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তদন্ত কমিটি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানান, সাধারণত ঘাসে ইউরিয়া সার ছেটানোর 3 বা 4 সপ্তাহ পর খেতে দিতে হয়, 1 বা 2 সপ্তাহের মধ্যে দেওয়া হলে প্রাণী অসুস্থ হয়ে পড়ে। মন্ত্রী বলেন, প্রথমে যে 3টি জেব্রার মৃত্যু হয়েছিল সেগুলোর প্রকৃত কারণ ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সত্য ঢাকতে 3টি জেব্রার পেট ধারালো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছিল, যা তদন্তে বেরিয়ে এসেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে মামলার পরামর্শ দিয়েছে কমিটি। ঘাসে অতিরিক্ত নাইট্রেটের প্রভাব ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে সকল জেব্রার মৃত্যু ঘটেছে মর্মে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। 3টি জেব্রার মৃত্যু দামাচাপা দেওয়া এবং আঘাতজনিত কারণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে উক্ত মৃত 3টি জেব্রার পেটে ধারালো কিছুর দ্বারা কাটা হয়েছে মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও মতিঝিল অংশের প্রায় 2/3 কাজ শেষ হয়েছে। দ্বিতীয় অংশ 2023 সালে খুলে দেওয়ার জন্য চলছে রেললাইন বসানো, স্টেশন নির্মাণ আর বৈদ্যুতিক সংযোগের কাজ। তবে শহরের ভেতরের স্টেশনগুলোর সিঁড়ি ফুটপাথের ওপর নামার ব্যবস্থা রাখায় যাত্রী ভোগান্তির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যার সমাধানের পথ খুঁজছে কর্তৃপক্ষ। নিহান্নদের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট, ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব।
স্বপ্নের প্রকল্প মেট্রো রেলের পুরো অংশের নিরবিচ্ছিন্ন কাঠামো এখন দৃশ্যমান। গত মাসে প্রেস ক্লাবের সামনে শেষ ভায়াডাক বসানোর পর উত্তরা থেকে মতিঝিল 20.10 কিলোমিটার উড়ালপথে চলছে রেললাইন বসানোর কাজ। নির্মাণ করা হচ্ছে স্টেশন, দেয়া হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। দ্বিতীয় অংশের কাজের অগ্রগতি 74%। প্রতিটি স্টেশন হচ্ছে তিনতলা। সড়ক থেকে লিফট, এসকেলেটর ও সিঁড়ি দিয়ে যাত্রীরা দ্বিতীয় তলায় কনকোর্স হলে উঠতে পারবেন, যেখানে থাকবে টিকিট কাউন্টার, অফিস ও যন্ত্রাংশ। তিনতলায় রেললাইন আর প্ল্যাটফর্ম, একমাত্র টিকিটধারীরাই যেখানে ঢুকতে পারবেন। উত্তরা থেকে আগারগাঁও অংশের 9টি স্টেশন প্রায় প্রস্তুত, আর আগারগাঁও থেকে মতিঝিল অংশের 7টি স্টেশনের কাজও যথেষ্ট এগিয়েছে। উত্তরার 3টি স্টেশন ছাড়া বাকি স্টেশনে যাত্রী ওঠানামার পর্যাপ্ত জায়গা না থাকায় ফুটপাতের উপর সিঁড়ি নির্মাণ করা হবে। এর ফলে যাত্রী ভোগান্তি বাড়াবে বলে আশঙ্কা এই পরিবহন বিশেষজ্ঞের। ওই স্টেশনগুলোতে মানুষ কীভাবে আসবে এবং নামার পরে সে আবার কোন মাধ্যমে তার গন্তব্যে যাবে, এটা সম্পর্কে খুব সুস্পষ্ট কিছু নাই এবং এটা ডিজাইনে চিন্তাও করা হয়নি। আমরা বলছি যে স্টেশন ঘিরে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করা হবে। তো ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের কিছু চরিত্র আছে, সে অনুযায়ী কিন্তু এখনও কিন্তু কিছু করা হয়নি। আমাদের ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের কোনো গাইডলাইনই তৈরি হয়নি, তো এটি গাইডলাইনটা খুব তাড়াতাড়ি হওয়া প্রয়োজন। বিষয়টি সমাধানের উপায় খুঁজছে কর্তৃপক্ষ। এদিকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব জানান, নির্মাণ শেষ হলে উন্নয়ন যন্ত্রণা থেকে রেহাই পাবে নগরবাসী, আর আধুনিক গণপরিবহন চালুর ফলে ফিরে পাবে স্বস্তি। এমআরটি লাইন যেগুলো আছে, আপনার বললাম যে 1-2, এরপরে 4, এরপরে 5 নর্থ সাউথ, এগুলো যখন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব তখন কিন্তু নিরাপদ গণপরিবহন দেবে, দ্রুততার সময়ে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পারতেছে, তখন মানুষ কিন্তু এটাকে অ্যাভেল করতে চাবে। তখন আপনি এটা অবশ্যই দেখবেন যে রাস্তাঘাটে কিন্তু যে পরিমাণ গাড়ি, ট্রাফিক, যে কনজেশন, এটা অবশ্যই মানে মানে আপনার এই গণপরিবহনের ফলশ্রুতিতে এটা আমরা দেখব সহনীয় পর্যায়ে চলে আসছে। করোনার স্থবিরতা সহ সকল প্রতিবন্ধকতা দূর করে নির্ধারিত সময়ে মেট্রো রেল চালু করতে বদ্ধপরিকর সরকার। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। অনুসন্ধান কমিটিতে জমা পড়া 322 নামের প্রস্তাবকের পরিচয় জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এদিকে চূড়ান্ত 10 জনের নাম প্রকাশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বিশিষ্টজনরা। অধ্যাপক মাহফুজা খানম এবং সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুল বলেন, নতুন কমিশনে বিশেষ প্রেশার আধিক্য থাকা ঠিক হবে না, কমিশনারদের দল নিরপেক্ষ, সৎ ও নির্ভীক হতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। নির্বাচন কমিশন গঠনে সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে জমা পড়া 322 জনের নাম শুরুতেই ওয়েবসাইটে প্রকাশ করে অনুসন্ধান কমিটি। প্রস্তাবকের নাম প্রকাশ নিয়ে মিশ্র মত দেন বিশিষ্টজনরা। তবে সুশাসনের জন্য নাগরিক সুজন মনে করে স্বচ্ছতার জন্য সবার নাম প্রকাশ জরুরি, সেজন্য তথ্য অধিকার আইনে আবেদন করেছে সংগঠনটি। কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে জমা দিতে 10 জনের নাম চূড়ান্ত করলেও তা প্রকাশ করবে না অনুসন্ধান কমিটি। তবে গণমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাতে বেশ কিছু নাম সামনে এসেছে। জানা গেছে প্রস্তাবিত 10 জনের মধ্যে সাবেক আমলা, সাবেক বিচারক ও সাবেক শিক্ষকদের সংখ্যা বেশি। এই 10 জনের নাম প্রকাশ নিয়েও ভিন্ন মত আছে বিশিষ্টজনদের। আমার বক্তব্য হচ্ছে 10 জনের নাম প্রকাশ করার সঙ্গত হবে যদি 10 জনের সঙ্গেই মানে আলাপ করা হয় যে আপনার নামটা আমরা রাখার চেষ্টা করছি, চূড়ান্তভাবে রাষ্ট্রপতি করবেন, যে তার আগে যদি আপনার নাম প্রকাশ করি তাহলে কোনো সমস্যা আছে? পাবলিকলি যখন এটা আসবে, পাবলিক তার সম্পর্কে ওপিনিয়ন দিতে থাকবে, এটা একটা ভালো রেজাল্ট দেবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অতি দ্রুততার সঙ্গে নেগেটিভ খবর মানে তার সম্পর্কে যা সত্যি নয় তেমনও অনেকগুলো তার চরিত্রে হনন করার জন্য সেখানে হয়তো দেওয়া হবে। কমিশনার হিসেবে সৎ, দৃঢ়চেতা ও নিষ্ঠাবান ব্যক্তিদের দেখতে চান এই দুই বিশিষ্ট নাগরিক। সকল পেশার একটা সমন্বয় থাকতে হবে, একটি পেশা নির্ভর যাতে না হয়, শুধুমাত্র বিচার বিভাগ, শুধুমাত্র আমলা বা শুধুমাত্র শিক্ষাবিদ, তা যাতে না হয়। যারা কমিটমেন্ট নিয়ে কাজ করবেন তাদেরকে দেওয়া উচিত। ওইখানে বসে ঝগড়া করবেন এটা যেমন প্রত্যাশিত না, আবার কোনো সমস্যা সমাধান করতে পারবেন না এটাও প্রত্যাশিত না। কি যেন একজন সৎ ব্যক্তি হন, সততা এবং মেরুদণ্ড সোজা করে বিবেকবান একটা মানুষ যেন হয়, বিবেককে যেন তিনি বিক্রি না করে দেন। তিনি নির্বাচন কমিশনে আসবেন তার তো আসলে অনেক চাপ সহ্য করতে হবে,
তাকে অন্তত খুবই নির্ভীক একজন ব্যক্তি হতে হবে। সিইসিও কমিশনার হিসেবে 10 জনের নাম জমা দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের সময় পেয়েছে অনুসন্ধান কমিটি। প্রস্তাবিত নাম থেকে 5 জনকে নিয়ে নতুন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। শ্রদ্ধা আর ভালোবাসায় আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গীতিকার, রম্য লেখক, বীর মুক্তিযোদ্ধা কাউসার আহমেদ চৌধুরী। এর আগে সকালে ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় শেষ নামাজে জানাজা। গেল কয়েক দশকে তার লেখা গান সমৃদ্ধ করেছে আধুনিক বাংলা গানকে। নিজেকে আড়াল করে একের পর এক সৃষ্টি করে গেছেন কালজয়ী সব গান। মারফ্রেজা রিপোর্ট। অনেকদিন ধরেই কিডনি আর রক্তের সংক্রমণ সহ নানা সমস্যায় ভুগছিলেন গীতিকবি, রম্য লেখক কাউসার আহমেদ চৌধুরী। হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে বুধবার ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এরপর আরও অবনতি, অবশেষে মঙ্গলবার রাতে মৃত্যুর কাছে হেরে যান কাউসার আহমেদ। আত্মপ্রচার থেকে নিজেকে বরাবরই আড়ালে রাখেন এই গীতিকবি। শেষ যাত্রাতেও ছিল না আড়ম্বরতা। গান অনেকেই লেখেন, কিন্তু কাউসার আহমেদ চৌধুরীর মতো এত আধুনিক ভাবে আমি খুবই কম দেখেছি। মানুষ হিসেবে তো অবশ্যই খুবই মানবিক গুণাবলী সম্পন্ন। জীবন যুদ্ধে পরাজিত হওয়া, একজন ব্যক্তিকে কিভাবে সঠিক পথ দেখাতে হয়, এই সব ব্যাপারে তিনি খুব সুন্দরভাবে ডিরেকশন দিয়ে দিতেন। কাজ দিয়েই মানুষ তাকে চেনে, সো কাজগুলোর মাধ্যমেই হয়তোবা উনি বেঁচে থাকবেন ওনার গানগুলোর মাধ্যমে। কাউসার আহমেদ চৌধুরী একজন সৃজনশীল মানুষ, যার সৃজনশীলতার ছোঁয়ায় আধুনিক বাংলা গান হয়েছে সমৃদ্ধ, পেয়েছে নতুন দিশা। তার লেখা প্রতিটি গানের এক একটি কথা বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম, ভেদ করে গেছে মানুষের হৃদয়। যেখানে সীমান্ত তোমার, প্রথাগত কোনো জ্যোতিষী ছিলেন না, তারপরেও গানের কথার মতোই ভাগ্য গণনাতেও সমান প্রিয় হয়ে ওঠেন কাউসার আহমেদ। ভাগ্যে বিশ্বাসী হন বা নাই হন, প্রথম আলোর সাপ্তাহিক রাশিফল আপনার রাশিতে একবার হলেও চোখ বুলাননি এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়াটাই মুশকিল। ১৯৪০ সালের 16ই ডিসেম্বর সিলেটে জন্ম কাউসার আহমেদ চৌধুরীর। চারুকলায় পড়াশোনা শুরু করলেও শেষ না করেই মনোযোগী হন চলচ্চিত্রে, নির্মাণ করেন একাধিক তথ্যচিত্র। একদিন চলে যাব দূরে, বহু দূরে। জীবনের খেলা থেকে হাসি মুখে বিদায়ের জন্য মিনতি করেছেন কাউসার আহমেদ। জীবন বাস্তবতায় সে মিনতি রক্ষা করা গেলেও কোটি হৃদয়ে যা অশ্রু বৃষ্টি ঝরে যায় সেটি থামানো যায় কি? মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। গেল রাতে জেলার শাহরাস্তি উপজেলার পূর্ব নহর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত পৌনে 1টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করে। কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে চাটখিল যাচ্ছিলেন তারা। এদিকে মেহেরপুরের গাংনীতে টিকা দিয়ে বাড়ি ফেরার পথে ইজি বাইকের ধাক্কায় সাকিবুল ইসলাম শিলন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিকভাবে স্টিলের কাঁচামাল ও কেমিক্যালের সংকট বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় রডের মূল্য বেড়েছে। ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন বলেন, রডের মূল্য বৃদ্ধিকে কোনো কোনো মহল সিন্ডিকেটের কারণ বলে অপপ্রচার করছেন। এ ধরনের বক্তব্য অসত্য ও উদ্দেশ্যমূলক। 2022-23 জাতীয় বাজেটে স্টিল সেক্টরে ভ্যাট ও শুল্ক কর নির্ধারণে নানা সুপারিশ বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ করেন তারা। ভোজন রসিকদের নিরাপদ ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করল অ্যাপ ও অনলাইন ভিত্তিক রেস্টুরেন্ট ডিরেক্টরি ডাইন বিডি লিস্টিং।
বাংলাদেশের হোটেল ও রেস্টুরেন্টগুলোর ফুড সেফটি, হাইজিন, ডিজিটাল কন্টেন্ট, লার্নিং ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। সকালে গুলশানের সিক্স সিজন হোটেলে এক জমকালো আয়োজনে এর উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নাজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ এম ইয়েমন। বাংলাদেশের উন্নয়নে পুরো বিশ্ব প্রশংসা করলেও মির্জা ফখরুলরা এসব কিছুই দেখতে পান না, এমন মন্তব্য করেছেন সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। মঙ্গলবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় গেল 13 বছরে 4.5 গুণ বেড়েছে। ঢাকার মধ্যে নিজস্ব স্টেডিয়াম পাওয়া নিয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। দুপুরে সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ আহসান রাসেলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বাফুফে সভাপতি মোহাম্মদ কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের তো রিয়ালিটিতে আসতে হবে। আমি এখন মতিঝিলে চলে তো লাভ নাই বা গুলশানে চলে তো লাভ নাই, আলাপ করে দেখলাম পূর্ব চল ইজ দ্য অনলি ভায়াবল প্লেস, তো আমরা ওইভাবেই চেয়েছি ঢাকার মধ্যে। আমি খুব খুশি হয়েছি যে আমার আজকে এই মিটিংটা করাতে, যে আমার ডান দিকে বাঁ দিকে যে দুই মন্ত্রী আছে, দুই মন্ত্রীরও ইচ্ছা যেটা হোক, সো আমার মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 10:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।